প্রবল বৃষ্টিতে জলে তলিয়ে গেল বিশালগড় নাড়াওড়া এলাকার সমস্ত কৃষি জমি কৃষকের মাথায় হাত রাজ্য কৃষি দপ্তরে দৃষ্টি আকর্ষণ করছেন কৃষিগ্রস্থ কৃষকদের পরিবার জানা যায় সোমবার সকাল থেকে টানা প্রবল বর্ষণে বিজয় নদের জল প্রবেশ করে নাড়াউড়া এলাকার সমস্ত কৃষি জমিতে মঙ্গলবার গভীর রাত থেকে প্রবল বন্যায় জলের তলিয়ে চায় এলাকার সমস্ত কৃষি জমি মঙ্গলবার সকালবেলায় কৃষি জমিতে এসে দেখতে পায় সমস্ত কৃষি জমি জলের নিচে তলিয়ে যায় প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক পরিবার রাজ্য কৃষি দপ্তরে খাচ্ছে ক্ষতিপূরণের দাবি জানান এলাকার কৃষকরা একাংশ মহলের ধারণা যদি রাজ্যের কৃষি দপ্তর এই কৃষিগ্রস্ত কৃষক পরিবারের পাশে না দাঁড়ায় তাহলে একেবারে না খেয়ে মরার উপক্রম দেখা দেবে এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাত্র জল হয়েছে জলের দর সব শেষ হয়েছে যদি সরকারি সাহায্য পায় কিছু সুযোগ সুবিধা হয় তো উপকার হইবে আর কি আমার জমি হচ্ছে একখানি ইয়া চোদ্দো ঘণ্টা জমি আমার একখানি চোদ্দো ঘণ্টা জমি একদম জলের তলে তো প্ল্যানেট তো আমরা সব মাছ গেছে হ্যাঁ আর তো এটা ভাইলো এটা ঠিক না হুম পুকুর টুকুর সব মাছ সব বেরিয়ে গেছে না হ্যাঁ দুবাই রেখে এই অবস্থা আমরা আছি ভালো অবস্থা আমরা খুব ভালো অবস্থা আছি জিরোস্ত রিপোর্ট আর এনিওয়াস